অন্তত বিশ্বাস ছিল 5টা বছর ধরে তার স্ত্রী হিসাবে তাকে অনেক কিছুই দিয়েছি, সেটা তার ফ্যামিলিও জানে, সেও জানে, এমনকি তোমরাও জানো। যারা এখন জেনে বুঝে সবকিছু অবুঝের মতো ব্যবহার করছো তাদেরকে আমার আর কিছু বলার নেই। তা আমি মনে করব যে সে যেটা করেছে সেটা একদম ঠিক করেছে। আমার মনের ভিতর যে ভয়টা ছিল সেটা কাটিয়ে আমি আবার নতুন করে রুখে দাঁড়াতে পেরেছি প্রমাণসহ। তো সব কিছুর এবার থেকে যেহেতু বলেছি যে ভিডিও করলে আমি সব কিছুর প্রমাণ দিয়ে ভিডিও করব, হ্যাঁ সেভাবেই আমি ভিডিও করব। আছে কিছু আর কি প্রমাণ আছে যার কারণেই আমি কিন্তু আজকের এই ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে, এখন এই মুহূর্তে। তা আজকের যে কল রেকর্ডটা আমি দিতে চলেছি সেই কথাটা হয়েছিল আমার বাপির সাথে, তারই পাড়া প্রতিবেশীর, মানে যে নাকি আমাকে নিয়ে ছিঁচা করছে, তো তার ভিডিওর মাধ্যমে আর কি জানতে পেরেছিলাম, তারই পরিচিত। তো যাই হোক, সেই কল রেকর্ডটা আমাদের এরকম কোনো মনোভিত্তিক ছিল না যে এই সংসারটা আর টিকবে না। আমার বাবার মানে আমাদের বাড়ির সবারই আর কি ইয়ে ছিল যে হ্যাঁ চলো যা হয়েছে হয়েছে, আবার নতুন করে সংসারটা যাতে জোড়া লাগানো যায়। তো সেই হিসাবে আর কি সব কিছু মানে কথা বলা হয়। এবার যখন দেখছি যে না জিনিসটা অন্যদিকে যাচ্ছে, যখন নিজের মনটা শক্ত করলাম যে হ্যাঁ এবার নিজে আইন পদক্ষেপ নিয়ে সব কিছু আমি মিটমাট করব, ঠিক আছে, তো তখন আমার কোথাও না কোথাও মনে হয়েছিল যে সেই দিনের যে কথাগুলো আর কি বলা হয়েছিল সেই কথাগুলো যদি কল রেকর্ডিং করা থাকতো তাহলে কিন্তু একটা মানে মোক্ষম জিনিস হতো যে আদালতে তোলার একটা প্রমাণ হিসাবে, ঠিক আছে। তো এরকম একটা রেকর্ডিং না, অনেকগুলো রেকর্ডিংই আছে। তখন আমি সুদীপ্তকে বললাম যে এরকম এরকম ব্যাপার, এরকম হয়েছিল, তো তাদের সাথে আমার বাবার এরকম কথা হয়েছে, তো সেই জিনিসগুলো না রেকর্ডিং করা হয়নি, তো রেকর্ডিং করে রাখলে আজকে সুবিধা হতো যেহেতু আমি কোর্টে গিয়ে এ করলাম। তো যাই হোক, সেখানে সুদীপ্ত আমাকে বললো যে তোমার কি ডেটটা মনে আছে আর কখন ফোন করেছিল, কোন নাম্বার থেকে? তা আমি বললাম হ্যাঁ, যেহেতু আর কি ফোনে কল লিস্টে থাকবেই সেগুলো, তো সেগুলো তো আছেই বাবার ফোন থেকে করা। তো বললো যে ঠিকঠাক টাইম আর ঠিকঠাক ডেট আমাকে লিখে দাও, নাম্বারটা দাও, আর যে নাম্বার থেকে আর কি ফোন করা হয়েছিল সেই নাম্বারের আধার কার্ড সহ একটা ইয়ে জেরক্স কপি আমাকে দিয়ে রাখো, তারপরে আমি দেখছি। তো সেই হিসাবেই ছেলেটা সত্যিই আমার অনেক বড় আর কি হেল্প করলো, তো এই জন্য আমি অনেকটাই তাকে ধন্যবাদ দিচ্ছি যে যাই হোক তুমি এই কাজগুলো করেছিলে বলে আজকে আমার কাজে লাগলো। তো সেগুলো সে তার যোগাযোগ মাধ্যম দিয়ে কালেক্ট করতে পেরেছে, সেটা একটা কল রেকর্ড না, অনেকগুলো।